ভিতরে ঢুকে ফেলে অফিসার বলে দিল এটা পুলিটা কোন জায়গায় বিদ্ধ হয়েছে? পিঠে না ঘাড়ে? ঘাড়ে না, একটা লাগে। একটু গন্ডগোল হয়েছে আর কি, গন্ডগোল হওয়ার পরে দিয়ে বোট বন্ধ করে দিয়েছে, এখানে গোলাগুলি বোম টোম মারা হয়েছে। এরপর দিয়ে সবাই ওই ফিসারিং অফিসার কক্ষে ঢুকে যাওয়ার পর ওই আবার পুনরায় প্রায় আধা ঘন্টা এক ঘন্টা বোট চালু মানে অফ রাখা হয়েছে। তারপরে আবার বোট আবার পুনরায় চালু হওয়ার সাথে প্রায় পাঁচ মিনিট যাই ফেরানো, এর ভিতরে আবার হঠাৎ করে গোলাগুলি শুরু হয়ে গেছে। তখন আমরা সবাই মিলে আনসার্টিভি যারা আসলে সবাই ফিসারিং অফিসার কক্ষে ঢুকার পর ওই ঢুকতে পারে নাই, ঢুকার দরজার লক করে দেওয়া হয়েছে, তখন ও ঢুকতে পারে না। ওই সময় গুলি করছে, কে গুলি করছে, কী অবস্থা এটা আমরা বলতে পারি না, রুমের ভিতরে ছিল।